হ্যালো ফ্রেন্ডস আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমাদের রাজ্যের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এবং মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে নতুন সিলেবাস কী আসতে চলেছে সিলেবাস পরিবর্তন হচ্ছে না কি হচ্ছে না পুরো বিস্তারিত ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে রয়েছেন যে ওয়েস্ট বেঙ্গলে স্কুল লেভেলের সিলেবাস পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না হলেও কোন কোন লেভেলে হচ্ছে কিভাবে এই সিলেবাসটা পরিবর্তন হচ্ছে কোন কোন সাবজেক্টে সিলেবাস পরিবর্তন হতে পারে কেননা নতুন কোনো কিছু আসলে সব সময় আমাদের চিন্তা থাকে সেটার সাথে আমাদের ছাত্রছাত্রীরা যাতে হ্যাবিচুয়েট হতে পারে আমাদের ছাত্রছাত্রীরা যাতে সেটাকে ঠিকঠাকভাবে বুঝে পড়তে পারে তো আজকের এই ভিডিওটাতে ডিটেল ডিসকাশন করব

ইলেভেন টুয়েলভে আসছে নতুন সেমিস্টার পদ্ধতি এবং সেই সেমিস্টার পদ্ধতি মেনটেন করে নতুন সিলেবাস সেখানে আনতে হবে সেই নতুন সিলেবাস কবে আসবে খুব শীঘ্রই সেই সিলেবাস প্রকাশ্যে আসবে তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রীর পারমিশনের অপেক্ষায় রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে অবশ্যই সিলেবাস পরিবর্তন হচ্ছে প্রাইমারি স্তরে এখনো সিলেবাস পরিবর্তন নিয়ে কোনো বক্তব্য আসেনি প্রাইমারিতে যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাই থাকবে তাহলে সিলেবাসটা কোথায় পরিবর্তন হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সিলেবাস পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু করা হচ্ছে এবং এই সিলেবাস পরিবর্তন হবেই সিবিএসসির সাথে তাল মিলে পড়াশোনা যাতে করতে পারে স্টুডেন্টসরা সিবিএসসির সাথে একেবারে এক নিয়মে সমতা রেখে সিলেবাস বানানোর কথা কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে প্রথমত সিবিএসি ক্ষেত্রে সিলেবাসে এমন সুন্দর করে বিন্যাস সেখানে করা থাকে প্রত্যেকটা ছাত্রী সিক্স থেকে এইট পর্যন্ত আপার ক্লাসে কি পড়বে তার একটা মিনিমাম কনসেপ্ট পেয়ে যায় যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান সিলেবাসে নেই যদি আমরা মেনটেন করি কিছু জায়গা তাহলে এই সমস্যা দূরীকরণ সম্ভব যেমন ভূগোলের ক্ষেত্রে আমি যদি বলি ভূগোলের ক্ষেত্রে ফিজিক্যাল জিওগ্রাফি এবং জিওগ্রাফির কিছু পার্ট এমন পড়ানো হয় যে পার্টগুলো অতিরিক্ত মাত্রায় পড়ানো থাকে যেখানে ইকোনমিক্যাল জিওগ্রাফি বা মানবিক ভূগোলের পাঠ কিন্তু খুব বেশি থাকে না তো সেই ভূগোলের ক্ষেত্রে আমি একটা দিলাম বাংলা ইংরেজির ক্ষেত্রে পরিবর্তন হবে কিনা সেটা কিছু বলা নেই বাট ভূগোল ইতিহাস এবং বিজ্ঞানের ক্ষেত্রে পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনের পরপরই কিন্তু আবার নতুন বই আসবে শিক্ষা বর্ষদের পক্ষ থেকে এই সিক্স থেকে এইট পর্যন্ত আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন বই প্রডিউস করা হবে সিলেবাস পরিবর্তন হবে যখন নতুন বইও আসবে তো সিলেবাস কমিটি এটা নিয়ে চিন্তা ভাবনারত অবস্থিত রয়েছেন এবং তার সাথে সাথে এটার ফাইনালাইজ হবে একটা রিভিউ কমিটির রিপোর্ট কিন্তু পেশ করতে বলা হচ্ছে জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি রিভিউ রিপোর্ট কিন্তু পেশ করবে রিভিউ রিপোর্ট পেশ করে সেখানে যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলে দু সাল থেকে এই নতুন সিলেবাস কিন্তু কার্যকর হবে এবং সেই মতো বইও কিন্তু ছাপা হয়ে যাবে নতুন বই কিন্তু পাবে আপার প্রাইমারিতে উচ্চ উচ্চ প্রাথমিকে উচ্চ ক্লাস যেগুলো থাকে একটা স্টুডেন্ট এই যে মানবিক ভূগোল অর্থনৈতিক ভূগোল এগুলো কিন্তু গিয়ে পড়ে বাট তখন তাদের একদম নতুন পড়তে হয় কেননা এতদিন সে প্রাকৃতিক ভূগোল পড়ে পড়ে অভ্যস্ত হয়ে রয়েছে তাই এখান থেকে একটা ব্যালেন্স করা হবে যাতে ওই ভূগোলের যে মোটামুটি মিনিমাম কনসেপ্টগুলো এখান থেকে পেয়ে যায় কিন্তু স্টুডেন্টসদের আপার ক্লাসে উঠে পড়াশোনা করতে আর কোনো প্রবলেম না থাকে ইতিহাসের ক্ষেত্রে যেমন অষ্টম শ্রেণীর সিলেবাসে এতটাই বড় রয়েছে সেই সিলেবাস যে সারা বছর ক্লাসে পড়িয়েও শেষ করা যায় না অর্থাৎ সিলেবাস এই বইয়ের পৃষ্ঠা বাড়িয়ে সিলেবাস বাড়ানো হয়েছে যাতে স্টুডেন্টসদের সিলেবাসটাই শেষ করা যাচ্ছে না তাহলে মেন মেন টপিক তুলে তুলে তাদেরকে পড়িয়ে সেই অনুযায়ী প্রশ্ন করতে হয় এতে করে স্টুডেন্টসদের একেবারে সমগ্র যে জ্ঞান সিলেবাসটাতে যেটা রয়েছে সেটা তারা কখনোই পায় না এখানে অজানা অনেক কিছুই তাদের থেকে যায় অর্থাৎ প্রোডাক্টিভ কিছু করা যাচ্ছে না বর্তমান যে সিলেবাস রয়েছে সেই জায়গাতে এটা কিন্তু ক্লিয়ার হলো সেটা সুতরাং আবার অষ্টম শ্রেণী থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যথাক্রমে আধুনিক ভারতের ইতিহাস পড়ার পর ছাত্র ছাত্রীদের নবম ইতিহাস পড়তে হয় ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পড়তে হয় সেখানে গিয়ে তারা খেই হারিয়ে ফেলে কেননা এখানে তাদের প্রাকৃতিক ইতিহাস বা প্রাচীন ইতিহাস বা মধ্যযুগের যে ইতিহাস রয়েছে আধুনিক ভারতের ইতিহাস তারা পড়ে অভ্যস্ত সেক্ষেত্রে এক লপতে ইউরোপের পাঠ্য না রেখে ষষ্ঠ শ্রেণী থেকে ধাপে ধাপে প্রাচীন মধ্য এবং আধুনিক ভারতের সঙ্গে তাল মিলিয়ে ইউরোপীয় ইতিহাস পাঠ্য বইয়ের সাথে অন্তর্ভুক্ত করার কথা বলছেন বিজ্ঞানের বিষয়গুলি নিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য রয়েছে অধিকাংশ বিষয়ের বইয়ে পাঠ্য উপকরণ হচ্ছে গল্প বেশি অর্থাৎ পাঠের যে উপকরণ থাকা দরকার সেইগুলো কম থাকছে গল্পের ভাগটা বেশি থাকছে একটা বিজ্ঞান হচ্ছে যুক্তি নির্ভর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা নির্ভর সেই জায়গাগুলো কম থেকে অতিরিক্ত গল্পের আকারে সেখানে জিনিসগুলো দেওয়া যাতে স্টুডেন্টদের রয়েছে সেই অর্থে লাভ কিছু হচ্ছে না কিছু ক্ষেত্রে বেশি ভুলও রয়েছে প্রতিটি অধ্যায়ের বেশ কিছু অংশ বাদ দিয়ে সেই টপিক পরিমার্জন করা দরকার যাতে পড়ুয়াদের কাছে চিত্তাকর্ষক আকর্ষণীয় হয়ে ওঠে বিষয়টা বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনার সময় মূল্যায়ন পদ্ধতিতে বদলের কথা উঠেছে অর্থাৎ বিজ্ঞানের শুধু সিলেবাসে পরিবর্তন হবে না সেখানে যে পরীক্ষা ব্যবস্থা বা মূল্যায়ন বা প্রসেসেও কিন্তু আনতে হবে ষষ্ঠ থেকে অষ্টম বছর নির্ভর তিন দফায় মোট নম্বরের মূল্যায়ন কিন্তু হয় একাধিক মেন্টর জানান বা মূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলেন একশো দশ নম্বরের তিন দফায় মূল্যায়ন করতে বলা হচ্ছে একাধিক মেন্টর জানান বৈঠকে বা একান্ত আলোচনায় যা পরামর্শ দেওয়ার তা বলা হয়েছে সব কমিটিতে সেই সব নিয়ে বিশদে আলোচনা করে প্রয়োজনীয় কমিটি যারা রয়েছে তারা বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে সিলেবাস উদয়ন বন্দ্যোপাধ্যায় বলছেন অবশ্য এ নিয়ে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে কিন্তু তিনি চাননি অর্থাৎ এখান থেকে একটা পরিষ্কার জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাস বা আমাদের যে কারিকুলামে পরিবর্তন কিন্তু অবশ্যই আসতে চলেছে অর্থাৎ আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তবে আর নবম দশমের ক্ষেত্রে কোনো পরিবর্তনের কথা এখনই কিন্তু সেখানে বলা হয়নি বাট ইলেভেন টুয়েলভের সিলেবাস চেঞ্জ হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে নতুন সিলেবাস মোটামুটি আমরা ধরে নিতে পারি যে দু এর প্রথম দিকে চলে আসবে যাতে করে স্টুডেন্টসরা সেই নতুন দু হাজার পঁচিশ থেকে পড়তে শুরু করে তবে জুন মাসের বৈঠকে আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে কবে নাগাদ এই নতুন সিলেবাস আসছে এবং অবশ্যই রাজ্যের নতুন শিক্ষানীতি মেনে এই জিনিসটা কিন্তু হচ্ছে এবং এন যে গাইডলাইন ছিল সেখানেও কিন্তু সিলেবাস চেঞ্জের কথা বলা হয়েছিল তো কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না সিলেবাস পরিবর্তন হওয়া জরুরি কি জরুরি না অবশ্যই কমেন্ট সেকশন জানান ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাক